হ্যালো কার্টুন পিপল, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি কার্টুন শো ঢাকার অ্যানাদার নিউ এপিসোডে। আজকে আমরা দেখব কিভাবে ইজিলি নানা রকম এক্সপ্রেশন এঁকে ফেলা যায়। আমি সবসময় বলি এই যে হাসি, কান্না, রাগ ইত্যাদি এক্সপ্রেশন আঁকার বেস্ট ওয়ে হচ্ছে এই যে আমাদের পকেট থেকে মোবাইলটা বের করে সেলফি ক্যামেরা অন করে যেসব এক্সপ্রেশনের ছবি তুলতে চাই সেগুলোর ছবি তুলে ফেলা। সেলফির হ্যাপি ফেস আর স্যাড ফেস দুইটা ইউজ করে এক্সপ্রেশন দুইটা যদি সিম্পলি আঁকি তাহলে ব্যাপারটা দাঁড়ায় এরকম আর এরকম। এখন মজার একটা ইনফরমেশন হচ্ছে, মানুষের সব এক্সপ্রেশন এই দুইটা এক্সপ্রেশনের মাঝখানেই থাকে। শুধু ভুরু আর মুখের ডাইরেকশনটা চেঞ্জ করেই এইসব এক্সপ্রেশনগুলো আঁকা সম্ভব। যেমন আমরা যদি এখন এই দুইটা ফেসে দুইটা টান দিয়ে স্মাইল আর স্যাড এই কার্ভ দুইটা ব্লক করে দেই আর শুধু উপরের ভুরু দুইটাকে একটু বাঁকায় দেই, তাইলেই দেখো স্মাইলি ফেসটা একটা হ্যাপি ফেস হয়ে যাচ্ছে, আবার স্যাড ফেসটা একটা ওয়ারিড বা ঘাবড়ে যাওয়া ফেস হয়ে যাচ্ছে। এখন আবার এই ভুরুর একই শেপের নিচের চোখটাকে যদি সিম্পল একটা দাগ দিয়ে খোলা থেকে বন্ধ এঁকে দেই আর এই মুখের ডি শেপটার ভিতরে যদি দাঁত এঁকে দেই, তাহলেই দেখো চেহারার এক্সপ্রেশনগুলো কিন্তু হাসি থেকে অট্ট হাসি কিংবা স্যাড থেকে অট্ট কান্না মনে হচ্ছে। ভুরুটাকে আবার একদম অপোজিট করে দিলে এবং দাঁতে দাঁত চেপে আছে এরকম এঁকে দিলেই দেখো আবার ওই অট্ট হাসিটাও একদম দুষ্টু বুদ্ধিতে ট্রান্সফর্ম করছে, আর ওই অট্ট কান্না ফেসটাও দেখো যেন মনে হচ্ছে রাগে আর জিদে ফেটে পড়ছে। ভুরু আর মুখের ডাইরেকশন স্লাইটলি চেঞ্জ করে এই যে ঘুমিয়ে আছে কিংবা হিপনোটাইজড হয়েছে অথবা এই যে ছেলেটার টয়লেট লেগেছে কিংবা ইভেন ভূত দেখে ভয়ে ঘাবড়ে উঠেছে, এরকম নানা রকম এক্সপ্রেশন কিন্তু আমরা আঁকতে পারি। এক্সপ্রেশনের এই বেসিক টেকনিকগুলো বুঝে গেলে এখন চলো আবার আমাদের ওই মেইন রেফারেন্স ফটোতে ব্যাক করি। এতক্ষণ আমরা দেখলাম একটা সেলফি থেকে কিভাবে খুব সিম্পলি এক্সপ্রেশনটা এঁকে ফেলা যায়। এখন চলো তাহলে আবার দেখি এই সিম্পল এক্সপ্রেশনটা ইউজ করে আবার কিভাবে আমরা একটা ডিটেইলড কার্টুন আঁকতে পারি। ফার্স্টে তোলা সেলফিগুলার একটা নিয়ে চলো। প্রথমে যেভাবে শিখলাম ফেসের সিম্পল এক্সপ্রেশনটা, মানে এক্ষেত্রে যেটা আমার বিগ হ্যাপি স্মাইল, সেইটা এঁকে ফেলি। আঁকার সুবিধার জন্য যদিও প্রথমে আমি পেন্সিলের কিছু দাগ দিয়ে রেখেছিলাম, কিন্তু মেইনলি এই বেসিক এক্সপ্রেশন গাইডলাইনটাকে মেনটেন করেই চারপাশে ডিটেল করলে দেখো একটা লাফিং এক্সপ্রেশন ইজিলি পাওয়া যাচ্ছে। তারা এবার বোর্ড সেলফিটাকে একইভাবে কমপ্লিট করি। দেখো আমার সুপার ডুপার বোর্ড এক্সপ্রেশন, দেখতে অনেক ডিটেল লাগলেও প্রথমের সিম্পল শেপটা কিন্তু এর ভিতরে ঠিকই দেখা যাচ্ছে। একইভাবে মুখটাকে ও মানে গোল করে এঁকে আর মণিটাকে চোখের ঠিক মাঝখানে এঁকে একটা সারপ্রাইজড এক্সপ্রেশন, কিংবা ই করে মুখের স্যাড কার্ভটার মধ্যে দাঁতে দাঁত চেপে সুপার ডুপার অ্যাংরি এক্সপ্রেশন এঁকে ফেলি। আর এই যে দেখো, তোমরা অলরেডি নিশ্চয়ই অনেকে এখন বুঝতে পারছো যে এই ডিটেল এক্সপ্রেশন আঁকার ক্ষেত্রে এই ভুরু আর মুখের এক্সপ্রেশন ছাড়াও আমাদের এই চোখ, এই নাক, শরীর, স্পেশালি আমাদের এই মাথার মুভমেন্টও নানা ডিটেল এক্সপ্রেশন তৈরিতে ভূমিকা রাখে। ভাই একটু দাঁড়ান, এক মিনিট, তাও যদি আমি অ্যাংরি এক্সপ্রেশন না আঁকতে পারি? তাও না আঁকতে পারলে সমস্যা নাই, কারণ কার্টুনিংয়ে আঁকার পাশাপাশি অনেক সময় এক্সপ্রেশনটা এঁকে কিংবা লিখে দেওয়ারও নিয়ম আছে। যেমন খেপে গেলে মাথার উপর লিটারেলি আগুন এঁকে দিতে পারি, কিন্তু যেন খেপে গিয়ে মাথায় আগুন জ্বলছে। ভাই আর যদি আমি স্যাড এক্সপ্রেশনটাও না বুঝাইতে পারি? স্যাড এক্সপ্রেশন বুঝাতে না পারলে মাথার উপর তার কালো মেঘ এঁকে দিবা, এত মন খারাপ যেন তার দিনটাই গ্রাম্পি আর ক্লাউডি। আর সারপ্রাইজ কিংবা বোর্ড এক্সপ্রেশন আঁকতে গেলে? সারপ্রাইজ কিংবা বোর্ড এক্সপ্রেশন আঁকতে গেলে ডাইরেক্ট লিখে দিতে পারো এক্সপ্রেশনের সাথে সাথে। আর ভাই ওই যে বোরিং ইউটিউব শো দেখার এক্সপ্রেশনটা আঁকতে গেলে? হ্যাঁ, আর বোরিং ইউটিউব শো দেখার এক্সপ্রেশন আঁকতে গেলে, আর দূর ফালতু কথা বাদ দাও, যাও শো শেষ।